ওয়ালাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। রমজান মাস চলতেছে, তাই আমরা মুসলিম যারা ইনশাল্লাহ আমরা তারা সবাই ঈমান আমলে রোজা রাখি, আল্লাহ তাআলার বিধান মেনে চলি। তাই রোজার ভঙ্গের অনেক কিছু কারণ আছে, এর ভিতরে আমি কিছু কারণ তুলে ধরব। যেমন আমরা অনেকেই রোজা ভেঙে ফেলি, বুঝি না, না জেনেই ভেঙে ফেলি। রোজা ভঙ্গের কিছু কারণ, রোজা পবিত্র, রমজানের গুরুত্বপূর্ণ ফরজ বিধান, তাই রোজা রাখার সতর্ক থাকতে হবে, যেন না এমন কিছু না হয় যেটার কারণে রোজা ভেঙে যায়। প্রথম, সারা রাত তিনটি কারণে রোজা ভেঙে যায়। তুমি এমনভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয়। পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না, মনে যেন হয় ভয়, দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়। প্রথমত তিনটি কারণে রোজা ভেঙে যায়, সেগুলো হলো খাওয়া পান করা ও স্ত্রী সম্পর্ক। তবে এছাড়াও কিছু কারণে রোজা ভেঙে যায়, যেগুলো জানা আমাদের খুবই জরুরি। ভুলে খাওয়া বা পান করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছা করে খাওয়া। দুই, বিড়ি সিগারেট খাওয়া সেবন করা, কাঁচা চাল আটার বোহ খাবি বা অন্যান্য কোনো কিছু মুখে দেওয়া, এটা গিলে চাবিয়ে খেলে সেটার কারণে ভেঙে যায়। তারপরে এমন কোনো বস্তু খাওয়া বা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর ইত্যাদি, কয়লা ইত্যাদি। তারপর এলো পাথর, কাদামাটি, কলার থুসা, সুতা, এই জিনিসগুলো, কাগজ গিলে ফেলা, এই জিনিসগুলো মুখে দিয়ে দেওয়া যাবে না, রোজা ভেঙে যাবে। নিজের থুথু হাতে নিয়ে গিলে ফেলা, এটাও করা যাবে না। বেশি থুথু থাকলে ফেলে দিতে হবে, করা যাবে না। ভুলেও স্ত্রীর সঙ্গের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করা, স্ত্রীর সঙ্গে সবাই কানে বা নাকে ছিদ্র দিয়ে তরল ঔষধ দেওয়া, দাঁত দিয়ে রক্ত বের হলে যদি বা থুথুর চেয়ে পরিমাণে বেশি বের হয়, কণ্ঠনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যায়। মুখে পান দিয়ে ঘুমিয়ে যাওয়া এবং এই অবস্থায় শুভ সাদিক থাকা পর্যন্ত, মানে পান খাইছি, অনেক সময় পান খাইয়ে ফেলাইছি কিন্তু দাঁতে চিবা দিয়ে অনেক সময় অনেক কিছু হলো, কিন্তু এটা করা যাবে না। খাওয়ার পরে মুখ কুলি করে বের করে ফেলে দিও, মুখ সুন্দর করে রাখতে হবে। হস্তমৈদান করা, ফাতাওয়া দারুল উম্মে দেওয়া, হস্তমৈদান, রোজার স্মরণ থাকা অবস্থায় কুলি বা কিংবা নাকে পানি দিয়ে কণ্ঠনালীতে পানি চলে যাওয়া, আপনি স্মরণ আছে ঠিকই, তারপর অনেক সময় গড়গড় করে রোজু রাখলেন, গড়গড় করে কুলি করলেন, কণ্ঠনালীতে পানি চলে গেল, এটা করা যাবে না, রোজা ভঙ্গ হয়ে যায়। কাউকে জোর করে জবরদস্তি করে পানাহার করানো, মানে অনেক সময় দেখা যায় অনেকে ফাজলামি করে মুখের ভিতরে এমন কিছু দিয়ে, তাহলে রোজা ভেঙে যাবে। রাত মনে করে শুভ সাদিকের পর শিয়ারি খাওয়া, আমার দেয়া যাচ্ছে রাজন দেয়া লাগছে, তার মনে করছি রাত, তারপর একটু খাইয়ে নিলাম, এটা রোজা হবে না। ইচ্ছাকৃতভাবে বমি করা, বমির আসার পর তা গিলে ফেলা, যা বমি আইছে অনেক সময় ফালাই দিয়েছেন কিন্তু ইচ্ছা করে করছেন, আবার ওটা গিলে ফেলছেন, এটা রোজা ভেঙে যাবে, হবে না। সূর্যাস্ত হয়ে গিয়ে মনে করে ভুলে দিনে ইফতার করা, ভাবছেন যে সূর্য ডুবে গেছে, আজান দিয়ে ফেলেছে, কিন্তু এভাবে করা যাবে না। টাইম দেখে এবং আজান শুনে আপনার ইফতার করতে হবে। যদি কেউ রাত ধারণা করে স্ত্রীর সহবাসে লিপ্ত হয়, এতপর শুভ সাদিকের কথা জানতে পেরে ততক্ষণ আবার সহবাস থেকে বিরত হয়ে যায়, তাও হবে না। কারণ আপনার মনে রাখতে হবে যে আমি এখন দিন না রাতে আসি, আপনি সঠিক সময়গুলো বেছে নিতে হবে। এই জিনিসগুলো করলে অবশ্যই রোজা ভেঙে যাবে ইনশাল্লাহ। আমরা এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকবো। আমাদের সবাইকেই আল্লাহ